উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত নওগাঁ জেলা। কয়েক দফা বন্যা ও বৃষ্টির পরও জেলায় এবার আমনের ভালো ফলন হয়েছে। অগ্রহায়ণের শুরুতে এখন মাঠে সোনালি পাকা ধান। এরই মধ্যে কৃষকরা ধান কাটা ও মাড়াই শুরু করেছেন। সদর উপজেলার চুনিয়াগাড়িসহ জেলার বিভিন্ন এলাকার কৃষকদের এখন দম ফেলার সময় নেই। আগান মানে ধান পাওয়া খুব খুশি হারা আমার জামা বিদ্যালয় খিলাই আমরা জামাই বেটি ও নিয়ে আসি আটা পিঠা করি তা অনেক খিলাই। এবারে এমন ধান আমাকে খুব ভালো হয়েছে, মোটামুটি ফলন হয়েছে, খুব আনন্দের মধ্যে আছি আমরা। একটা শিশুর থেকে মনে করো যে একটা আটির থেকে দশটা বারোটা শীষ গোটা মরে গেছে। রঘান মাসের নতুন ধান কেটে চাল করে আটা পিঠা করে আত্মীয় স্বজনকে জামাইকে দাওয়াত দিয়ে ভালোভাবে লবণ্য করব। কৃষকরা জানালেন এবারের মৌসুমের শুরুতেই 1200 টাকা মন দরে ধান বিক্রি হচ্ছে, ফলে লাভের আশা করছেন কৃষকরা। গমের একটু আক্রম ছিল কিন্তু তারপর ধান ফলন ভালো আছে। ইসলে এবার ধানের বাজার ভালো আছে আমাদের, হয়তো 100 মন ধান আমরা 1.5 লক্ষ টাকা বিক্রি করতে পারবো আল্লাহর রহমতে। ধানের বাজার এবার ভালো, 1200 টাকা মন বিক্রি হচ্ছে, এরকম বাজার থাকলে কৃষকেরা লাভবান হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জানালেন, চলতি মৌসুমে জেলায় প্রায় 1,91,700 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এ পর্যন্ত 1,15,000 হেক্টর জমির ধান কাটা হয়েছে। নওগাঁ জেলা আমাদের দেশের অন্যতম খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত এবং বর্তমান মৌসুমে অর্থাৎ আমন মৌসুমে আমাদের 1,91,700 হেক্টর জমিতে আমনের উৎপাদন হয়েছে এবং ইতিমধ্যেই আমরা 60% ধান কর্তন করেছি, অর্থাৎ 1,15,000 হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী ফলন হয়েছে। বিশেষ করে এবছর আবহাওয়া, আমন উৎপাদনের জন্য আবহাওয়া অনুকূল থাকায় এবং পোকামাকড়ের উপদ্রব কম থাকায় লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি এবং প্রতি হেক্টর জমিতে চালে উৎপাদন হয়েছে 3.45 মেট্রিক টন, অর্থাৎ প্রতি বিঘা জমিতে 17 মনের উপরে ধান উৎপাদন হয়েছে এবং এতে কৃষকরা অনেক খুশি, কারণ তারা ধানের যথাযথ মূল্য পাচ্ছে। এবছর স্থানীয় বাজারে ধানের ন্যায্য মূল্য পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।